সুপ্রিয় দর্শক, রমজানুল মোবারক। আমি আলপনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্ম কিচেন সহজ ইফতার আলপনার সাথে। সেটা বানানোর আগে চলুন একটু দেখে আসি কি কি লাগে। স্টিমারের মধ্যে কিছু বাঁধাকপির পাতা অথবা শাক, এই ধরনের জিনিস লাগাবেন যাতে স্প্রিং রোলের স্কিনগুলো এই স্টিমারের সাথে আটকে না যায়। কাজি ফার্মস কিচেন ফ্রেশ চিকেন স্প্রিং রোলগুলো আমি নিয়েছি। এগুলো আপনি চাইলে ককটেলের মতন ডিপ ফ্রাই করে খেতে পারেন, কিন্তু রোজার দিনে তো আমরা ডিপ ফ্রাই খেতে খেতে টায়ার্ড, তো এই জন্য আমরা এইভাবে স্টিম করে ডাম্পলিংয়ের মতন। স্টিমারে বসিয়ে দিলাম হাই হিটে ঠিক মিনিট পাঁচে এর বেশি। এবারে আমরা এটার সসটা তৈরি করব। এখানে আমি নিচ্ছি গুড়, এক টেবিলস্পুনের মতন গুড় নিলাম, একটু মিষ্টি দেওয়ার জন্য ম্যাগি সিজন সস, ফিশ সস, লাইট সয়া সস, তেঁতুল গুলা, সেসমি অয়েল, একটু অ্যারারুট পানি দিয়ে গুলে, অবশ্যই অ্যারারুট ব্যবহারের সময় পানি দিয়ে গুলে নেবেন, না হলে নাম হয়ে থাকে। এইবার এতে আমি 2 কাপ পানি দিয়ে দিই। এতে লবণ, মিষ্টি, টক। তাহলে প্রিয় দর্শক আমরা একটু অপেক্ষা করি, 5 মিনিটের মধ্যে রোলটা কীরকম হয় দেখি। হয়ে গেল 5 মিনিট, চলুন আমরা তাহলে একটু দেখি। একদম সফট ডাম্পলিংয়ের মতন হয়ে গেছে। এখন এই রোলগুলো আমরা নামিয়ে নেব আর এই সসটাকে চুলায় দেব। সসটাকে আপনার একটু নেড়ে দিবেন যাতে অ্যারারুটটা তলে থিতিয়ে পড়ে জমে না যায়। আমি এখানে সার্ভিং ডিশটাতে একটু তেল মাখিয়ে রেখেছি যাতে স্প্রিং রোলগুলো আটকে না যায়। ফুটে উঠেছে আমাদের সসটা। জাস্ট স্প্রিং রোলের উপরে ড্রিজল করে দিন। এই ভাজা পোড়ার ইফতারির সময় যদি এরকম স্বাস্থ্যকর মাইল্ড স্বাদের অসাধারণ মজার একটা স্প্রিং রোল পাওয়া যায় তাহলে তো কথাই নেই, আজকেই দোকানে গিয়ে কাজী ফার্মস কিচেন চিকেন স্প্রিং রোল এনে আজকের ইফতারেই তৈরি করে ফেলি। এই কামনায় আজকে শেষ করি।